হ্যালো ফ্রেন্ডস, আমি মো। আজকে আমি আপনাদের চিকেন কারি রান্না করে দেখাবো। তার জন্য প্রথমে আমরা মাংস নিয়ে নিয়েছি কিছু। মাংসের মধ্যে হলুদ লবণ দিয়ে নেব। তারপর মাংসের মধ্যে সামান্য একটু তেল দিয়ে নেব। তারপর ম্যারিনেট করার জন্য জিরে লঙ্কা বেটে নেব। এবার জিরে লঙ্কাটা মাংসের মধ্যে দিয়ে নেব, ভালোভাবে মাখাবো যেন মশলাগুলো ভিতর পর্যন্ত ভালোভাবে মশলাটা মাখাতে থাকবো যেন লবণ হলুদ লঙ্কা জিরেটা ভালোভাবে মিশে যায়। রসুন বেটে নিতে হবে কিছু। সামান্য কিছু পেঁয়াজ কেটে নিয়েছি আগেই। এবার রসুনটা মাংসের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ ভালোভাবে মাখাতে থাকবো। দুই চারটে রসুন থেঁতো করে নেব। কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হলেই পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। নাড়িয়ে নিতে হবে যেন পুড়ে না যায়। আগেই কিছু আলু ভেজে নিয়েছি, দারচিনি কাঠ আর এলাচ ফোড়ন দেব। তেলের মধ্যে থেঁতো করা রসুনগুলোই দিয়ে দেব, ভাজা ভাজা করে নেব। তেলের মধ্যে ম্যারিনেট করা মাংসটা এবার ছেড়ে দেব। তারপর ভালোভাবে মিশিয়ে নেব। এবার ভাজা করা আলুগুলি দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে নেব। ঢাকনা সরিয়ে নেব। মাংসটা ভালোভাবে কষাতে থাকব। কষানোর জন্য আরও 5 মিনিট লাগবে, তার জন্য আবার ঢাকনাটা দিয়ে নেব। কষানো হয়ে গেছিলো তাই জল ঢেলে দিয়েছি। এবার মাংস ফুটলেই এর মধ্যে লবণ হলুদ দেব। ফুটতে শুরু করে দিয়েছে, নাড়িয়ে নিতে হবে ভালোভাবে।
ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত এমনভাবে ফুটিয়ে নেব মাংসটা। দারচিনির কাঠ আর এলাচ দিয়ে নেব, গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব, কিছুক্ষণ ফুটলে তারপর রান্নাটি নামিয়ে করবো।